গুড মর্নিং এভরিবডি, আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই তো? আচ্ছা, আমাকে চিনতে পারছো তো? আমি কে বলতো? আমি তোমাদের ইংলিশ ম্যাম, তাই তো? তোমরা তো এখন স্কুলে আসতে পারছো না, তাই জন্য তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না। এই জন্য আমি কি করলাম, ইউটিউব এই যে মোবাইলে তোমাদের পড়াটা পাঠাচ্ছি। তোমরা আগের দিনে কাজটা করেছো তো? করেছো? আমরা আগের দিন কি কি করেছি বলতো? এ ফর অ্যাপেল করেছি, তাই তো? এ দিয়ে এ লিখে পাঠিয়েছো তো তোমরা? প্রত্যেকে কিন্তু ভালো করে লিখে পাঠাবে। এ দিয়ে এ ফর অ্যাপেল, বি ফর বল, এগুলো আমরা শিখেছি। সি ফর ক্যাট, সি ফর কার, ডি ফর ডল, ডি ফর ডগ, এগুলো আমরা শিখেছি, তাই তো? ই ফর এগ, এগুলো সব শিখেছি তো? আজকে আমরা আর একটা জিনিস শিখব। আজকে আমরা এফ দিয়ে শিখব, তাই তো? এফ, এফটা আমরা কিরকম ভাবে লিখবো? এফ, এফটা কিরকম ভাবে লিখবো? আমরা একটা স্ট্যান্ডিং লাইন আঁকবো। স্ট্যান্ডিং লাইন মানে সোজা লাইন। এই যে লাইনটা দেখো, দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড করে আছে, তাই তো? এরকম একটা স্ট্যান্ডিং লাইন। এইটা কিরকম ভাবে আঁকবো? তিনটে লাইন জুড়ে আঁকবো। দুটো লাইন জুড়ে আঁকবো না, চারটে লাইন জুড়েও আঁকবো না, ঠিক আছে? তিনটে লাইন জুড়ে আঁকবো। তাহলে প্রথমে ওপরে একটা দাগ দেবো, তার নিচে একটা দাগ দেবো, ঠিক আছে? ওপরে দাগটা একটু বড় দেবো, তারপরে দাগটা একটু ছোট দেবো। তাহলে এফ, এফ ফর কি হয় বলতো? এফ দিয়ে আমরা কি কি জানি? এফ ফর ফিশ, জানি তো? ফিশ মানে কি? মাছ। মাছ খাও তো তোমরা? তোমরা বাজারে যাও না রবিবার করে বাবার সঙ্গে বাজারে যাও? এখন অবশ্য হয়তো যেতে পারছো না, কিন্তু আগে তোমরা যেতে না বাজারে? বাবা যখন বাজারে যেত তখন তোমরা মানা করতে, আমি যাব, আমি যাব। আর একটা সিক্রেট কথা তোমাকে বলি, হ্যাঁ, কাউকে বলবে না, আমিও কিন্তু যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন আমিও বায়না করতাম বাজারে, যখন আমার বাবা যেত তখন আমিও করতাম, আমি যাব, আমি যাব। তো বাজারে গিয়ে তোমরা কত কিছু তো দেখো, তাই না? যখন মাছের বাজারে যাও তখন কি মাছ কেনো তো? বাবা কেনেন তো মাছ? তোমরা মাছ দেখেছো, মাছ খাও, তাহলে মাছ, এ ফর ফিশ, তাই তো? ফিশের ছবি আঁকতে পারবে তো? এই দেখো, খুব সোজা আঁকা, তাই না? মাছের ছবি আঁকা খুব সোজা, তাই তো? এফ ফর ফিশ হচ্ছে হলো। আর একটা কি হয়, এফ ফর সবার বাড়িতে আছে জানো, গরমকালে আমরা খুব ওটাকে চালাই, কি বলতো? সবাই জানি, তাও বলে দিচ্ছি, ফ্যান। এফ ফর ফ্যান, তাই তো? গরমকালে ফ্যান ছাড়া থাকা যায়? কেউ থাকতে পারে না, গরমকালে খালি আমরা ফ্যান চালাই, তাই না? আর একটা এফ দিয়ে কি হয় বলতো? এফ দিয়ে হয় ফ্লাওয়ার। টাওয়ার মানে কি? টাওয়ার মানে ফুল, তাই তো? মা পুজো করেন তো ফুল দিয়ে, তোমাদের অনেকের গাড়ি বাড়িতে ফুল গাছ আছে, তাই না? ফুল, ফ্লাওয়ার। তাহলে এফ দিয়ে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ফ্লাওয়ার। আর একটা আমরা আর একটা জিনিস জানি, সেটা দিয়ে আমরা খুব খেলি, সেটা হচ্ছে ফুটবল। ফুটবল খেলি তো, সেই ফুটবলটাও কিন্তু এফ দিয়ে, তাই তো? তাহলে তোমরা এফ ফর ফিশ, ফিশটা সবাই আঁকতে পারবে মোটামুটি। এবার হচ্ছে জি, জিটা আমরা কিরকম আঁকবো? এই জি, এইরকম একটা ঘোরাবো, ঘুরিয়ে এই লাইনে আনবো, মিডল লাইনে, মাঝখানের লাইনে এনে এরকম করে, ঠিক আছে? জি, আচ্ছা, জি দিয়ে আমরা কি জানি বলতো? জি ফর গোট, জানি তো? জি ফর গোট, জি ফর গার্ল, তোমরা গার্ল তো? অনেকে গার্ল আছো, অনেকে বয় আছো, তাই তো? আর হচ্ছে জি ফর গ্লাস, জি ফর গ্লাস, গ্লাস তোমাদের বাড়িতে আছে? সবার বাড়িতে গ্লাস আছে। আমরা গ্লাসে করে কি কি খাই? জল খাই, আর কি খাই? দুধ খাই। আচ্ছা, দুধ বলে মনে পড়লো, দুধ ইংরাজি কি জানো? দুধ, মিল্ক, জানো না? দুধ ইংরাজি আমরা সবাই জানি মিল্ক। তাহলে দেখো, এর মধ্যে আমরা কিন্তু কতগুলো ইংরাজি নিজেরাই জানি, তাই না? মিল্ক ইংরেজি সবাই জানি, দুধ ইংরেজি যে মিল্ক সেটা আমরা জানি। তাহলে দুধ মানে মিল্ক, তাহলে এটাও আমরা একটা ইংরেজি শব্দ শিখে ফেললাম কিন্তু। আর কি হয়, জি দিয়ে গ্রাস হয়, গ্রাস মানে ঘাস, যে ঘাস, দুব্ব, ঘাস। আর যে গোট, ছাগল, তোমরা দেখেছো তো অনেকে বাড়িতে আবার ছাগল পোষে, তাই না? এবার হচ্ছে জি দিয়ে আমরা ছ আঁকাটাকে বলি, যেটা সবাই আমরা আঁকতে পারবো, তাই তো? কোনটা আঁকি বলতো? অনেকগুলো তো আমরা বললাম, ঘর, ঘাস, তারপরে গোট, গ্লাস, তাহলে গ্লাস
আজকে আমরা সবাই আঁকতে পারবো ক্লাস লাস্টটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন দেখো এই দেখো আর ক্লাসে একটু জল করে দেবো জল আচ্ছা ক্লাসে একটু আমরা জল করে দিই হ্যাঁ ঠিক আছে তাহলে জি ফর গ্লাস হলো এবার হচ্ছে তারপরে এ এইচ এইচ এইচটা আমরা কি দিয়ে করে করব এইচটা না একদম সোজা জানো তো সবাই এই চাকু মারবে দেখি আমি একটু চেষ্টা করি এরকম একটা স্ট্যান্ডিং লাইন তার পাশে আর কি একটু করে চালা কাছে কি আর একটা স্ট্যান্ডিং লাইন আনবো আসলাম তারপরে এই লাইনকে এরকম ভাবে ছুঁড়ে দিই বা বলতে পারো এই দুটো লাইন এটা কেটে দিলে বাসটা দিয়ে খালেই হবে এইচ বা দুটো লাইনকে এরকম ছুঁড়ে দিলাম খালেই এইচ তাহলে এইটা সবচেয়ে আকাশ সোজা এই যে মগ মগটা এরকম ভাবে আঁকতে অন্য ভাবেও আঁকতে পারো আমি তোমাদের এরকম ভাবে
কেমন? তাহলে তো তোমাদের আমি এইটা যেরকম ভাবে লিখে দিলাম সব দেখো এখানে আজকে তোমাদের যেই কথা আমি লেখালাম লেটার গুলো সেই লেটার গুলো কিন্তু সবই কিন্তু তিন লাইন জুড়ে, তাই তো? অন্য লাইনে যায়নি, সবই কিন্তু তিনটে লাইন জুড়ে হয়েছে। তোমরা ঠিক এইভাবে আমাকে লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবে, কেমন? ঠিক আছে, বাই বাই।